হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক 2022 পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমার সামনে যে টেস্ট পরীক্ষা আছে সেই টেস্ট পরীক্ষা সংক্রান্ত নিয়ে কালই একটা নোটিশ আপলোড করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে কয়েকটা বিষয়ে বা কয়েকটা সাবজেক্টে কত মার্কের পরীক্ষা সেখানে বলা আছে। কিছু 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 সাবজেক্ট আছে যেখানে 45 বা 45 নম্বর পরীক্ষা হবে, কিছু সাবজেক্ট আছে 40 নম্বর পরীক্ষা হবে, কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে 30 নম্বর ফুল মার্কসের পরীক্ষা হবে। তো সেইগুলো কোন কোন সাবজেক্ট সেইটা নিয়ে আলোচনা করে দেবো। তাছাড়া তোমরা অনেকেই ডাউটের মধ্যে আছো যে 50 মার্কের যে কোশ্চেনগুলো হবে পরীক্ষা হবে সেখানে সিলেবাস কমন হবে কি না, কারণ তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে স্যার কীভাবে ফিজিক্স কেমিস্ট্রি বা বেঙ্গলি হিস্ট্রি এইগুলো 50 নম্বর পরীক্ষা হবে, তো সিলেবাস কমে যাবে কি না বা সিলেবাস রিডিউস করা হবে কি না, সেই সংক্রান্ত সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটি পুরো সম্পূর্ণ করা হবে বা আজকে ভিডিওটি ডিসকাস করা হবে। আজকে ভিডিওটি অবশ্যই তোমাদের বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো কনফিউজ থাকবে না, তোমার সমস্ত কনফিউশন বা সমস্ত ডাউট আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। ওকে, তো আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো কিছু বলার আগে তোমাদের আগে নোটিশটা পড়ে শোনাচ্ছি যে কালকে যে নোটিশ টেস্ট পরীক্ষা সংক্রান্ত নতুন করে আর একটা যে নোটিশ তোমাদেরকে জানানো হয়েছে বা প্রকাশিত হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে, অর্থাৎ কোন কোন সাবজেক্টে 45 মার্কসের পরীক্ষা হবে আর কোন কোন সাবজেক্টে 40 নম্বর পরীক্ষা হবে আর কোন সাবজেক্টে 30 নম্বর পরীক্ষা হবে সেইগুলো ডিসকাস করবো, এবং 50 নম্বরে কোনগুলো হবে সেইগুলো আমি বলবো যেটা নোটিশে বলা হয়েছে। দেখে নাও নোটিশে কি বলা আছে। রিগার্ডিং টেস্ট এক্সামিনেশন, ফলোয়িং সাবজেক্ট অ্যালং উইথ দেয়ার ফুল মার্কস ফর সেট টেস্ট এক্সামিনেশন আর গিভেন বিলো। দেখে নাও 1/12/2021 অর্থাৎ 1 তারিখে এটা আপলোড করা হয়েছে বা প্রকাশিত হয়েছে নোটিশটা। কি বলে দেখ, এখানে কিছু কিছু সাবজেক্ট বলে দিচ্ছে, সাবজেক্ট নেম, সাবজেক্ট কোড আর ফুল মার্কস থিওরি, অর্থাৎ থিওরি টোটাল কত নম্বরে পরীক্ষা হবে, সাবজেক্ট কোন কোন সাবজেক্ট রূপে। দেখে নাও এখানে সাবজেক্টগুলো ভালো করে কেয়ারফুলি বা শুনে নাও যে তোমাদের মধ্যে কারোর এই সাবজেক্টটা হয়তো থাকতে পারে। এইগুলো প্রথমে মিউজিক, মিউজিকে থাকছে 45 নম্বরস, অর্থাৎ কেউ যদি ক্লাস 12 মিউজিক নিয়ে থাকো তাতে 45 নম্বরে পরীক্ষা হবে, অর্থাৎ 50 নম্বর হবে না। ওকে, নেক্সট ভিজুয়াল আর্টস, ভিজুয়াল আর্টসে থাকছে 45 অর্থাৎ 45 নম্বর পরীক্ষা হবে। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, এতে থাকছে 40 নম্বর, অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশানে টোটাল পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা হবে 40 নম্বরে। নেক্সট অটোমোবাইল, অটোমোবাইল পরীক্ষা হবে 30 নম্বরে, অর্থাৎ এখানে ফুল মার্কস দেখানো 30 নম্বরে হবে অটোমোবাইলে। কনস্ট্রাকশান, কনস্ট্রাকশানেও হবে কি 30 নম্বরে পরীক্ষা হবে। তারপরে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স পরীক্ষা হবে 30 নম্বর, ফুল মার্কস 30 ইলেকট্রনিক্সে থাকছে। হেলথ অ্যান্ড কেয়ার, হেলথ কেয়ারে থাকছে 30 নম্বর, টোটাল ফুল মার্কস পরীক্ষা হবে 30 নম্বরে। আইটি অ্যান্ড আইটিস, এতেও পরীক্ষা হবে দেখুন 30 নম্বরে পরীক্ষা হবে এটা। আর তারপরে অর্গানাইজড রিটেইলিং, ওকে এটা হবে 30 নম্বর পরীক্ষা। নেক্সট প্লাম্বিং, সেটাও 30 নম্বর পরীক্ষা হবে। সিকিউরিটি 30 নম্বরের, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এইগুলো সবই হবে 30 নম্বরে, অর্থাৎ দেখেন প্রথম করে মিউজিক আর ভিজুয়াল আর্টস এই দুটো 45 45, তারপরে দেখে নাও হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এটাও 40 নম্বর 40 নম্বর পরীক্ষা হবে, বাদ বাকি যেইগুলো বললাম প্রত্যেকটাই কিন্তু 30 নম্বরে পরীক্ষা হবে, অর্থাৎ সামনে যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষায় এই সমস্ত সাবজেক্টগুলো যেগুলো বললাম নিচেরগুলো ইলেকট্রনিক্স, প্লাম্বিং, হেলথ কেয়ার, আইটি, আইটিস এগুলো সবই 30 নম্বর হবে, আর মিউজিক, ভিজুয়াল আর্টস এগুলো 45 45, আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন হবে 40 নম্বর। ওকে, এইগুলো এবার বাদ বাকিগুলো দেখে নাও এখানে নোটিশের পরবর্তী অংশটাই কি বলছে দেখে নাও। ইট মে অলসো বি নোটেড দ্যাট, নোটেড দ্যাট ফুল মার্কস অফ দ্য অল অফ অল আদার সাবজেক্ট থিওরি এক্সেপ্ট দ্য সাবজেক্ট মেনশন অ্যাবভ শ্যাল বি টেকেন ইন 50 মার্কস ইনস্টেড অফ 80 মার্কস অর 70 মার্কস অ্যাজ পল অ্যাপস অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই যে সমস্ত সাবজেক্টের ফুল মার্কসের পরীক্ষা হয় 70 নম্বরের বা 80 নম্বর, যে কোনো সাবজেক্ট যেই সাবজেক্টগুলো তুমি ফাইনাল পরীক্ষা 70 নম্বরে দাও বা 80 নম্বর পরীক্ষা দাও সেই সমস্ত সাবজেক্টের 50 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ এক্সাম্পল স্বরূপ বলতে পারি কি ম্যাথামেটিক্স, সায়েন্সের ম্যাথামেটিক্স হয় 80 নম্বরের পরীক্ষা হয় তাহলে ওটা হবে 50 নম্বরের, ফিজিক্স সেটা হয় 70 নম্বরের পরীক্ষা সেটা হবে টেস্টে 50, অর্থাৎ নর্মাল ইন জেনারেল
আর্টস সায়েন্স কমার্সের যে সমস্ত সাবজেক্টগুলো আছে, ইকোনমিক্স, ইকোজিও, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এই সমস্ত সাবজেক্ট কিন্তু হবে কি 50 নম্বরে। আর একটা পরিষ্কার শুনে নাও, সিলেবাস তোমাদের কমানো হবে না, অর্থাৎ যেই সিলেবাস রিডিউস সিলেবাস সংসদ থেকে জানানো হয়েছে সেই সিলেবাসের মধ্যেই টোটাল পরীক্ষা হবে, আর পরীক্ষাটি হবে 50 নম্বরের মধ্যে। ওকে, তাহলে দেখে না ভালো করে বুঝে নেবো টোটাল বিষয়টা, কোনো কনফিউশন রাখবে না। তাহলে যেই সমস্ত সাবজেক্টটা নোটিশে বলে দিয়েছে সেই সমস্ত সাবজেক্টে নোটিশ অনুযায়ী সেই নাম্বারে থাকবে 45, 40, বা 30 নম্বরের পরীক্ষা হবে, আর যেই সাবজেক্টগুলো 70 নম্বরে বা 80 নম্বর পরীক্ষা হয় সেইগুলো সবেতে পরীক্ষা হয় 50 নম্বরে। অর্থাৎ আর্টস সায়েন্স কমার্সের ইন জেনারেল যে সাবজেক্টগুলো হয় সেগুলো সবই হবে কি 50 নম্বরে পরীক্ষা হবে, কোনো সিলেবাস কমানো হবে না। সিলেবাস যেই রিডিউস সিলেবাস যেটা পর্ষদ থেকে জানানো হয়েছে সেই সিলেবাসের মধ্যেই পরীক্ষা হবে এবং 50 নম্বরে পরীক্ষা হবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি আরও কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে। যদি তোমাদের কাছে এই ভিডিওটি ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হয় ভিডিওটি বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে করে তাদেরও ডাউটগুলো সব কেটে যায়, কারণ এইটা নিয়ে অনেকই ডাউটের মধ্যে আছে। যেই সমস্ত বন্ধুরা তোমাদের মনে হচ্ছে ডাউটের মধ্যে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবে। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।